মাথেরামের সিঙ্গাড়া। অনেক সময় আগে একটা শহরে একটা মোড়ের মাথা ছিল। সেই মোড়ে খাবার দাবারের অনেক দোকান ছিল। শহরের সব লোকেরা সেই মোড়ে সুস্বাদু খাবার খেতে আসত। সেই মোড়ে গোপালের অনেক পুরনো সিঙ্গাড়ার দোকান ছিল। তার সিঙ্গাড়া সারা শহরে প্রসিদ্ধ ছিল। তারপর একদিন অনেক দূর থেকে সুখীরাম নামের এক ব্যবসায়ী আসে। মোড়ের দোকান আর গ্রাহকের ভিড় দেখে সে ভাবতে থাকে, এই মোড়ে তো অনেক গ্রাহক আছে, আমি যদি এইখানে দোকান খুলে নিই তো আমার উপরে তো টাকার বর্ষা হবে। তখনই তার ধ্যান গোপালের সিঙ্গাড়ার দোকানের দিকে যায়। এই সিঙ্গাড়ার দোকানে তো সব থেকে বেশি ভিড় আছে, আমিও এখানে সিঙ্গাড়ার দোকান খুলে নি, এমনিতেও সিঙ্গাড়া বানানো কি এমন বড় ব্যাপার। সে ওখানেই গোপালের দোকানের সামনে একটা দোকান ভাড়ায় দিয়ে নেয় আর সিঙ্গাড়া বানাতে শুরু করে দেয়। সে ওর মধ্যে একটা বিশেষ মশলা দেয়। এই বিশেষ মশলা দিলে সিঙ্গাড়া অনেক সুস্বাদু হয়ে যাবে। আর সিঙ্গাড়া ভাজার জন্য কড়াইতে সস্তা তেল দেয়। এই তেল দিয়ে আমার লাভ অনেক বেড়ে যাবে। আর সিঙ্গাড়া বানিয়ে ফেলে। যে আমার সিঙ্গাড়া খাবে সে আঙুল চাটতে থাকবে। দাদা, দুটো সিঙ্গাড়া দিও তো। এই নাও। আরে বাহ, তোমার সিঙ্গাড়া তো অনেক সুস্বাদু। আমি বলেছিলাম না যে আমার সিঙ্গাড়া খাবে আঙুল চাটতে থেকে যাবে। এই শুনে তার দোকানে গ্রাহকের ভিড় লেগে যায়। দেখতে দেখতে তার দোকান ভালো চলতে শুরু করে। সে রোজ সুস্বাদু সিঙ্গাড়া বানিয়ে বিক্রি করতে শুরু করে। অন্যদিকে সুখীরামের সিঙ্গাড়ার জন্য গোপালের এত পুরনো দোকান এখন আর কেউ যেত না। তাই সে ভাবল, একবার আমিও সুখীরামের সিঙ্গাড়া খেয়ে দেখি, আমিও তো দেখি সিঙ্গাড়াতে এমন কি আছে। গোপাল মুখ ঢেকে ওর দোকানে গেল আর দুটো সিঙ্গাড়া নিয়ে নিজের দোকানে আসে আর সেটা খায়। সিঙ্গাড়া খেয়ে সে বুঝে গেল, এই সিঙ্গাড়াতে ব্যবহার করা মশলাতে তো শরীর খারাপ হয়ে যায়, তাই সরকার এগুলোকে ব্যান করেছে, আমাকে সুখীরামের মুখোশটা খুলতেই হবে। তখনই তার একটা আইডিয়া আসে। হ্যাঁ, এই আইডিয়াটাই ভালো হবে। পরের দিন বিকেলে সে কিছু ওষুধ দিয়ে নিজের দোকানের বাইরে বসে। যখন গ্রাহক আসতে শুরু করে তখন সে জোরে জোরে আওয়াজ দিতে শুরু করে, পেট ব্যথার ওষুধ নিয়ে নাও, মাথা ব্যথার ওষুধ নিয়ে নাও, জ্বরের ওষুধ নিয়ে নাও। গোপালকে ওষুধ বিক্রি করতে দেখে কিছু লোকেরা তার দোকানে আসে। তুমি তো সিঙ্গাড়া বিক্রি করতে, তুমি ওষুধ বিক্রি করছো কেন? আমি সিঙ্গাড়া আপনাদের জন্যই বিক্রি করতাম আর ওষুধটাও আপনাদের জন্যই বিক্রি করছি, কিন্তু ওষুধের আমরা কি করব, আমাদের শরীর তো একদম ঠিক। হ্যাঁ, আমরা তো একদম স্বাস্থ্যবান, কিন্তু যদি এমনই সুখীরামের সিঙ্গাড়া খেতে থাকো তো কতদিন স্বাস্থ্যবান থাকবে? মানেটা কি? মানে এইটা যে সুখীরাম নিজের সিঙ্গাড়াকে সুস্বাদু করার জন্যে তার মধ্যে যে মশলা দেয় সেইটা আপনাদের শরীর খারাপ করতে পারে, তাই সরকার সেই মশলাগুলোকে ব্যান করেছে। কি, সেই সুখীরাম আমাদেরকে অসুস্থ করছে? একটু পয়সার লোভের জন্য সে আমাদেরকে ব্যান সিঙ্গাড়া খাওয়াচ্ছে, আমরা ওকে ছাড়বো না। ওরা সবাই সুখীরামের দোকানে আসে। বাইরে বের হও সুখীরাম। কি হলো, এত রেগে সিঙ্গাড়া কে চায় ভাই? আমরা তোমার থেকে সিঙ্গাড়া নিতে আসিনি, তোমাকে মজা দেখাতে এসছি। কিন্তু কেন? কারণ তুমি সুস্বাদু সিঙ্গাড়া বলে আমাদের ব্যান মশলা খাওয়াও। এই শুনে সুখীরাম বুঝে গেল যে তার সুস্বাদু সিঙ্গাড়ার গোপন কথা সবাই জেনে গেছে। সে ভয় পেয়ে বলল, আমাকে ক্ষমা করে দাও, এখন থেকে আমি এমনটা করব না। এখন থেকে আমরা তোমাকে এই মোড়ে থাকতে দিলে তাহলে তো তুমি কিছু করবে না। আর তারপরে সব শহরের লোকেরা মিলে সুখীরামকে মোড়ের মাথার থেকে বার করে দেয়। এইভাবে গোপাল নিজের বুদ্ধি দিয়ে সুখীরামের মুখোশ খুলে দেয় আর শহরের লোকেদের বিশ্বাস জগায় যে সুখীরামের সিঙ্গাড়া আসলে দুঃখীরামের সিঙ্গাড়া ছিল।